আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটালে, যেটা ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকার শ্যামলীতে অবস্থিত। আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, পাশাপাশি আমাদের হটলাইন নাম্বারটা আছে। যারা আমাদের ফোন নাম্বার জানেন না বাট মনে অসংখ্য অসংখ্য প্রশ্ন আছে তাদের জন্য, এবং আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেসও আছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আপনারা যে কোনো সময় কল এবং আপনারা বিভিন্ন ধরনের যদি টেক্সট করতে চান সবসময় আপনারা করতে পারবেন, এবং আপনাদের মনে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো চাইলে আপনারা যে কোনো সময় করতে পারবেন আমাদেরকে। দর্শক, আজকে আমার সাথে যে ভাইকে দেখছেন, উনি একজন প্রবাসী, জীবনের অনেকটা সময়, বলবো দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন, দেশের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে। দর্শক, আমরা এরকম অসংখ্য আসলে প্রবাসীকে পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, এক একজন আছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, বছরের পর বছর ট্রিটমেন্ট করার পরেও যখন তারা আসলে কোনো সুরাহা করতে পারেননি, অবশেষে তারা দেখা যাচ্ছে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট করে ভালো আছেন। আমার এই ভাইয়ের ক্ষেত্রে ঠিক একই জিনিসটা হয়েছে। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি, তার আগে একটু ওনার সাথে একটু পরিচিত হইনি, এবং তারপরে আমরা শুনবো যে উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কীভাবে এর সূত্রপাত, কীভাবে এতটা দিন গিয়েছে, এবং সর্বোপরি ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে শুনবো। আসুন দর্শক, ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমির হোসেন স্যার, বাসা কোথায় আপনার? বাসা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কোথায় স্যার? ব্রাহ্মণবাড়িয়া সদরে। সদরে, জি। আচ্ছা, আমরা জানি আপনি জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন, কত বছর হবে? 25 ইয়ার্স, 25 বছর, অনেকটা সময় কল্পনা করা যায় না। তার মানে আপনি খুবই আর্লি স্টেজে, মানে জীবনে যখন মানে শুরু হয়েছে তখনই প্রায় চড়ে গিয়েছিলেন আপনি। জি। আচ্ছা, কুয়েতে ছিলেন, কুয়েতের কোথায় ছিলেন আপনি? কুয়েতের মেন সিটিতে। মেন সিটিতে ছিলেন? জি, কুয়েত সিটি, যাকে বলে কুয়েত সিটি আর কি। আচ্ছা, আপনি ওখানে কাজ করতেন, সেটা কি আপনার ডেস্ক জব নাকি আপনার বাইরে আউটডোরে কাজ করতে হতো? না, এটা আমার কোম্পানির জব। কোম্পানিতে, সেটা ইনডোরে, মানে রুমের ভিতরে বসে আপনাকে কম্পিউটারে বসে কাজ করতে হতো দীর্ঘ সময়। জি জি। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত সুদূর থেকে, কি সমস্যা নিয়ে প্রথমত মানে মূলত আপনি স্যারের কাছে এসেছিলেন যদি একটু খুলে বলেন আমার দর্শকদের জন্য? আসলে কথা হলো কি, আমি যখন প্রবাসে ছিলাম তো আমার জন্য পেইন হয়, তখন আমি অনেকগুলা ফেসবুকে ইউটিউবে আমি ডাক্তারদের সাক্ষাৎকার নেই, তখন দেখতে পারি আমাদের যে স্যার ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার সাক্ষাৎকার দেখতে গিয়ে সেটা অনেকগুলা ভিডিও ওনার দেখি, অনেক মানুষই খুব সুস্থ হয়ে যায়। তখন ওইখান থেকে আমি প্রিপারেশন নিলাম যে আমি দেশে যে সময় ছুটিতে যাই আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে স্টেটমেন্ট নিবে। আচ্ছা, নিব। স্যার, আমরা একটু পেছন ফিরে যাই, আপনারা বলছেন যে ব্যথা যখন হয় মানে পেইন হয়, তো এটার সূত্রপাতটা ঠিক কতদিন আগে, কত বছর আগ থেকে প্রথম আপনি এটা বুঝতে শুরু? এটা 2008 থেকে আমার এটা সূত্রপাত হয় আস্তে আস্তে। কি হয়েছিল? এমনি মেজর কোনো কিছু হয় নাই, আস্তে আস্তে দেখি মেরুদণ্ডের মধ্যে, পিঠের মধ্যে ব্যথা হয়। কারণ গ্রামের যে মুরব্বীরা আছে তারা বলতো এগুলো তো দেখেছি জমিতে বা বাড়িতে কাজকর্ম করতে গিয়ে সাধারণত হয়। মানে আপনি যখন আপনার প্রবলেমটা শেয়ার করেছেন যে আপনার কোমরে ব্যথা বা এই ধরনের সমস্যার কথা বলেছেন, তখন যারা গ্রামের মুরব্বী যারা ছিলেন তারা বলেছেন এটা তো আসলে তাদেরও অনেকের হয়, কিন্তু তারা হচ্ছে জমিতে যখন কাজ করতে যাচ্ছেন বা ভারী কোনো কাজ করছেন তখনই তাদের এই সমস্যাটা হয়, আপনার কেন হলো, প্রশ্নটা হচ্ছে সেটা। আচ্ছা, তো যখন প্রথম আপনি দেখলেন যে আপনার কোমরে ব্যথা শুরু হলো, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? প্রাথমিকভাবে আমি একজন ডাক্তার দেখিয়েছিলাম এখানের মধ্যে ঢাকাতে। আচ্ছা, তো মানে যখন পেইন শুরু হয় তখন কি আপনি ঢাকাতে ছিলেন? না, ওই সময় আমি ঢাকাতে ছিলাম, আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে এরকমভাবে ছুটিতে আসছি, ছুটিতে আসার পরে আমি একজন ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার নাম আমার স্মরণ নাই এখন। কত বছর আগে হবে? 2008। 2008, অনেক বছর। জি, তো ওনার ঘরে এমআরআই দিছিল, এমআরআই করছিলাম, তো এমআরআই করার পরে তো এমআরআই তে ওই সময় একটু ধরা হয়েছে আর কি যে আপনার যখন এই দুইটা ডিস্ক আপনি দেখলেন ডিস্ক প্রোল্যাপস,
কি করলেন তখন? ডক্টররা কি সাজেস্ট করলেন? তখন ডক্টররা কিছু মেডিসিন দিছে আর ডক্টর বলছে এই থেরাপি নেওয়ার জন্য। তখনই 2000 সালে? আচ্ছা, তখন তার ওই সময় এত থেরাপি এত মানে এপিডেমিক হারে আমাদের দেশে হয়নি। জি, ডেভেলপ না তখন। আমি বলছি যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সদরে ওইখানে হসপিটাল আছে, ও হসপিটালের মধ্যে কিছু থেরাপি আছে, কিছু ফিজিওথেরাপি ছিল, ফিজিওথেরাপি ছিল। তো ওরা লেখা দিয়েছে, লেখা দেওয়ার পরে ওইখানে প্রায় 1-1.5 মাসের মতো দিছি আমি। আচ্ছা, ওই সময় ছুটিতে আসি, কিন্তু দেওয়ার পরে তো মোটামুটি একটু সুস্থ আর একটু দেখেছেন যে ভালোর দিকে। হ্যাঁ, ভালোর দিকে। ওনারা কোনো আমাকে ফিজিক্যালি কোনো এক্সারসাইজ আর দেয় নাই আমাকে ওই সময়। আচ্ছা, বাস্তবে ওনারা মতো ওনারা একটা ফিজিওথেরাপি মানে আপনি নিজে কিছু করার মতো ওরকম কোনো কিছু তারা আপনাকে শিখিয়ে দেয়? শিখিয়ে দেয় না, জাস্ট যতটুকু করার ততটুকু করে দিয়েছে। আপনি দেখেছেন কিছুটা আপনি ভালো, তারপর কি চলে গেলেন আবার বাইরে? হ্যাঁ জি, আবার বাইরে চলে গেলাম। ওকে, তো ওইখানে থাকতে থাকতে দেখা গেছে কি প্রায় সময় ছুটিতে আসে, মোটামুটি মানে কিছু পেইন কিলার খাইলে একটু কন্ট্রোল থাকে, এরকম করতে করতে তখন 2016 সালে তখন আমি খুব মারাত্মক ধরনের অসুস্থ হয়ে পড়লাম, যে আমি দাঁড়াই থাকতে পারি না, দাঁড়াইলে পড়া থেকে মানে পঙ্গু অবস্থা একদম। আচ্ছা, যে মানুষটা একটা সময় ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করতেন বা অন্যান্য কাজগুলো করতেন, স্বাভাবিক কাজ করতেন, যদি একটু পেইন হতো আপনি পেইন কিলার খেতেন, ঠিক ছিলেন, সে মানুষটা হঠাৎ করে দেখছেন আর আপনি আগের মতো কাজ করতে পারছেন না, অসুস্থ হয়ে পড়লেন, মানে উঠে দাঁড়িয়ে মানে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে আপনি থাকতে পারছেন না, এরকম একটা অবস্থা হয়ে গেল। তখন আমাকে এক দুজন লোকে আমাকে সহযোগিতা করে উঠায় নিয়ে যাইতো বা ওই দেশের হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাইতো। তার মানে আপনি যে নিজস্ব যে কাজগুলো, বাথরুমে যাওয়া, এই কাজগুলো আপনার পক্ষে ডিফিকাল্ট হয়ে গেল? জি, অসম্ভব হয়ে গেল। তখন আমার ভাইও এখানে, আমার বড় ভাই আমার সাথে আছে, তো আমার ভাইও প্রায় দিন রুমে একসাথে থাকলে তখন আমি এরকম হয়ে গেলে তখন আমার ভাই আমাকে উঠাইতো, উঠাই সেরে ওনার একটু ওই মেসেজ করতো বা পেন কিলার গুলা। এই সময় কি আপনার অফিসিয়াল যে কার্যকলাপ গুলো ছিল সেগুলো কি যেতে পারতেন অফিসে নাকি কিছুটা বন্ধ? না, ওই সময় আমি প্রায় 10 দিনের মতো করার পরে আমাকে ওনারা সাজেশন দিচ্ছে ওইখানে অপারেশন করার জন্য, এবং ওইখানে MRI ও করাইছে, MRI করে দেখছে না সেম প্রবলেম PLID L4, L5 and 5S1। আচ্ছা, মানে যেহেতু আপনার ডায়াগনোসিস আগেই ছিল, তারপর তারা মেক শিওর হওয়ার জন্য যে আবারও তারা একটা MRI করলো, সেখানে দেখলো যে হ্যাঁ না আপনার ডিস্ক প্রোল্যাপস আছে এবং তারা আপনাকে সার্জারির জন্য পরামর্শ দিল। কি করলো? দুই বছর তারা চিকিৎসা করছে। আচ্ছা, করার পরে যখন কাজ হচ্ছে না তখন তারা তারা কিছু থেরাপিও দিচ্ছে, কিছু থেরাপিও দিচ্ছে, তো কোনো ইম্প্রুভ হয় নাই। তখন তারা আমাকে বলছে যে আপনি এখানে মধ্যে অপারেশন করতে হবে। ওকে, অপারেশন করতে যদি আপনি মানে বলেন তাহলে আমরা অপারেশন আজকে কালকে 1-2 দিনের ভিতরে আমরা করে ফেলবো। ওকে, তখন আমি বলছি না আমি তো এখন বলতে পারবো না, কিন্তু আমার ভাই আছে ওইখানে, আমার গার্জিয়ান হিসাবে আমার বড় ভাই, তো আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলে বলতে হবে। ঠিক আছে, তাহলে আপনি বাসায় গিয়ে আজকে আপনার ভাইয়ের সাথে কথা বলেন, তো কালকের ভিতরে আমাকে আমাদেরকে জানাইতে হবে, আর নাহলে কিন্তু অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর এখানে আর আসতে পারবেন না। তখন আমি ভাইকে বললাম, ভাইকে বলার পরে ভাই আমাকে বলল যে ভাইও অনেকগুলো লোকের সাথে পরামর্শ করলো, পরামর্শ করার পরে তো ভাই বলতেছে না করলে দেশে গিয়া যে কোনো চিকিৎসা, এখানে মধ্যে অনেক মানুষ এই অপারেশন করতে গিয়া তারা পুঙ্গু অবস্থা পুঙ্গু হয়ে গেছে, এখানে মধ্যে অপারেশন এরকম একটা সুবিধাজনক না ডাক্তাররা। তো সবার কথা শুনে আমিও ভাবলাম ঠিক আছে, তখন আমি দেশের বাড়িতে আসি। তখন ওই সময় খুব অসুস্থ অবস্থায় দেশের বাড়িতে আসার পরে তখন আমি আইসিসিরা লেজার সার্জারি করি। আচ্ছা, বাংলাদেশে আসার পরে 2016 সালে আপনি লেজার সার্জারি করলেন ডক্টরের পরামর্শে? জি। আচ্ছা, সেটা করার পরে কি অবস্থা হলো বলেন? সেটা করার পরে আগের চেয়ে মানে 2016 সালে যে সময় লেজার সার্জারি করছি এর আগের চেয়ে অনেকটুকু বেটার হয়েছে, মানে 90% বলতে গেলে। আচ্ছা, মানে স্বাভাবিক কাজগুলো আপনি আবার করা শুরু করলেন, ব্যথা মুক্ত ভাবে চলাচল করছেন, সব কিছু করছেন। ওকে, দেন তারপরে ওই মাঝে মধ্যে পেইন হতো, তো ওই ডাক্তারের যে সাজেশন দিয়েছে সাজেশন মতো চলতে পারি না, প্রবাস জীবন কাজকর্ম নিয়ে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে এখন আরেকবার সেম ওই সমস্যা
আস্তে আস্তে আবারও দেখছেন যে পায়ের মধ্যে সমস্যা হচ্ছে, মানে পায়ের সাথে সাথে আস্তে আস্তে দেখা গেল কি আমার হাতের মধ্যে আইসা হচ্ছে, হাতেও একই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হাতের মধ্যে আমি হাফ কিলো উঠাইতে পারি না কোনো কিছু, একটা আমার নিজের সাইনটা করতে গেলাম সাইন করতে পারি না। আচ্ছা, কাঁপে, হাত কাঁপে, আমার হাতে একদম মনে হচ্ছে কোনো শক্তি নেই, শক্তি নেই, মাঝে মাঝে এরকম মনে হয় যে হাতটা আমার শরীরের অংশ না। হ্যাঁ, জিমজিম করে এরকম অবস্থায়, তো এরকম অবস্থা করে ওই দেশের মধ্যে আস্তে আস্তে একবার দেখা গেছে কি আগের মতো অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। এটা একটু এর ভিতরে একটা শঙ্কা কাজ করা শুরু করলো। হ্যাঁ, কি এত টাকা দিয়ে আমি লেজার সার্জারি করলাম, তো আরেকবার এরকম অবস্থায় হইলে তার কি হলো? তো আমি ইদানিং তো ছুটি দেওয়া হবো, তো ছুটি দেওয়া তখন ডাক্তার সফিউল্লাহ স্যারের কাছে, মানে যখন আপনি এরকম একটা দোদুল্যমান অবস্থায় আছেন যে কি হলো আবার কি একই অবস্থায় চলে গেলাম কেনে, ঠিক ওই সময় আপনি অনলাইনে সার্চ করা শুরু করলেন, আর তখনই আপনি ডক্টর শফিউল প্রধান স্যারের ভিডিওগুলো দেখতে পান যে অপারেশন বিহীনভাবে এই ধরনের চিকিৎসা করা হয়, এবং এই হেডিংটা কিন্তু অনেক বেশি কার্যকর। তো আগে তো দেখতাম যে ইন্ডিয়াতে এরকম ভিডিওগুলো দেখতেছি, ইন্ডিয়াতে এরকম হইতেছে যে তারা থেরাপি দিয়ে সে ম্যানুয়াল মেসেজ থেরাপি করে এসে ঠিক করতেছে, আমাদের বাংলাদেশে তারা এরকম দেখে কখনো দেখেনি। তখন এইগুলা ইউটিউবে ফেসবুকে সার্চ করতে করতে তখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও, এবং আপনি কিছুটা আগ্রহী হলেন স্যারের কাছে আসার আগ্রহ। তো আমার সাথে আরেকজন পেশেন্ট আছে, ওনার কিছুদিন আগে আইসা এখানে নিজে স্যারের সাথে দেখা করে গেছে, এবং ওনার যে কার্ড কার্ড নিয়ে গেছে, একই কোম্পানিতে আমরা জব করি। তো ওনার বার বলতেছে আপনি দেশে দিলে এমন স্যারের কাছে যান, আমি কার্ড এমনি তো প্রিপারেশন নিয়ে রাখছি, এখন আমার কাছে কার্ড আছে, আমার কাছে কার্ড আছে। তখন ও কার্ড দিল আমার, মানে হোয়াটসঅ্যাপে কার্ড পাঠাইল অ্যাড্রেসটা, আমি ঠিক আছে অসুবিধা নেই, তখন ওরা পাঠাইছে বলে। তো ইনশাল্লাহ আমি দেশে আইসা আসিলাম, সরাসরি স্যারের কাছে চলে আসলাম, সরাসরি স্যারের কাছে। স্যার আপনাকে দেখলেন, দেখার পরে স্যার কি বলেছিলেন? প্রথম দিন দেখার পরে স্যারে বলছে, আমার এমআরআই ছিল 2016 সালের পুরানো এমআরআইটা দেখে বলছে এটা তো অনেক বছর হয়ে গেছে, তো এটা দিয়ে তো এখন কোনো কিছু অনুভব করা যাবে না, আপনার এটা কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে, কতদিন আরো চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, তো আপনি আরেকটা নতুন করে এমআরআই করেন। তখন স্যার একটা এমআরআই দিছে, তো এমআরআই করলাম, এমআরআই করার পরে স্যারে এমআরআইটা দেখছে, দেখে কয় আপনার তো ওই L4 L5 এর S5 এন্ড S1 21 দিন তো অনেক লেট হয়ে যায়, আমি তো প্রবাস থেকে আসছি, আমার বাচ্চা কাচ্চা কান্নাকাটি ওই দিক দেখছে, ঠিক আছে তাহলে 15 দিন, কমসে কম 15 দিনের তো আমরা সুস্থ করার জন্য চেষ্টা করবো। তখন সে অনুযায়ী ওই টাইমে ভর্তি, ওই দিনে ভর্তি গেলাম। ওকে, 26 তারিখ আসলাম, 26 তারিখ রাত্রে। আজকে কততম দিন? আজকে 6 দিন, ষষ্ঠতম দিন। সেই প্রথম দিন প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটা একটা দুশ্চিন্তা নিয়ে, একরাশ দুশ্চিন্তা নিয়ে আপনি এসেছিলেন, আপনি আগামী কালকে চলে যাবেন, কেমন আছেন আপনি? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি স্যারের জন্য হাজ করে নামাজ পড়ে দোয়া করতে চাই যে স্যারকে যে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দারাজ করুক। এরকমভাবে প্রবাসে দেশে ভাই বোন মা বাবা যারা আছে এরকম অসুস্থতায় স্যারের কাছে আসেন, আমি সবার সবাইকে বলতেছি ইনশাল্লাহ আপনি প্রপার্টি স্টেটমেন্ট পাবেন, এবং আপনি এখান থেকে হুইল চেয়ারেও যদি আসেন সাকসেসফুলি এখান থেকে আপনি হাইটা চলে যাইতে পারবেন, এতটুকু গ্যারান্টি। আমাকে বলছে 21 দিন, এরপরে স্যার বলছে ঠিক আছে 15 দিনের ভিতরে, তাহলে আমি অনলি 6 দিনে আমি আল্লাহ চেয়ে অনেক সুস্থ হয়ে গেছি, তো আমি এখন সকালবেলা ইনশাল্লাহ চলে যাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে আর আমি বেশি কিছু জিজ্ঞেস করবো না, কারণ সবকিছু অলরেডি আপনি নিজেই বলে দিয়েছেন। দর্শক শুনলেন, দেখুন যে PLID সার্জারি অবশ্যই দরকার আছে, আমরা প্রত্যেকটা বার একই কথা বলি, সার্জারি অবশ্যই দরকার আছে, বাট সার্জারি করার আগে একবার অন্তত চেষ্টা করুন অপারেশন বিহীনভাবে আপনি সুস্থ হতে পারেন কি না। আমরা কিন্তু অনেকেই কিন্তু শেষ জীবনে শেষ চিকিৎসা হিসেবে অনেক জায়গায় যাই, না ঠিক আছে এরপরে আর আমি করবো না, আমরা একটা সময় বিধ্বস্ত হয়ে যাই চিকিৎসা করতে করতে যখন দেখি আমি সুস্থ হচ্ছি না। দর্শক, তাদের জন্য বলছি, হতে পারে হয়তো কিছুই আমরা করতে পারবো না, আবার হতে পারে হয়তো আল্লাহ চাইতো আমরা অনেক কিছুই করতে পারবো, শুধুমাত্র একবার অন্তত আপনি একটু চেষ্টা করুন। অপারেশন অবশ্যই করবেন, কেন করবেন না, বাট তার আগে অন্তত একবার নিজের ভাগ্যটাকে পরীক্ষা করে দেখুন যে আপনি অপারেশনবিহীনভাবে আপনি সুস্থ হন কি না। এরকম হাজারো মানুষ আছেন, হাজারো রেকর্ড আছে, হাজারো প্রমাণ আছে,
শুধু একবার চেষ্টা করুন। আমাদের দেশে এরকম আধুনিক প্রযুক্তি আছে, আধুনিক চিকিৎসা আছে, একবার যদি আপনি নেন এবং সেই অনুযায়ী যদি আপনি বাকিটা জীবন আপনি পার করতে পারেন, আপনি সারাটা জীবন সুস্থ থাকবেন, সারাটা জীবন ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি বাকিটা জীবন এরকমই সুস্থ থাকেন, এরকম আনন্দিত থাকেন এবং ভালো থাকেন। এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের জন্য, স্যার যাতে তার বাকিটা জীবন উনি এইভাবেই অক্লান্তভাবে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং এই ধরনের মানুষগুলোর মুখে যাতে উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।